সেপ্টেম্বরের এক তারিখ কিংবা দু তারিখ থেকে আমি বাবুল ভাই যে কত ঘন্টা সময় একসঙ্গে পার করেছি তার কোনো হিসাব নাই। আমরা দিনের ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেছি, আমরা বসে আলোচনা করার চেষ্টা করেছি, কাজেই আমরা যে আলোচনা করি নাই সেটা না, আমরা আলোচনা হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু আমাদের পুলিশ ফোর্স, আমাদের থানাগুলো অপারেশনাল ছিল না, এক নম্বর। দু নম্বর হলো আমাদের টাস্কফোর্স, যে জয়েন্ট টাস্কফোর্স মিলে আর্মির জয়েন্ট টাস্কফোর্স, তারা কেবল 28-29 তারিখে তারা প্রথম মুভমেন্ট শুরু করে। তাদের জায়গা, রাস্তাঘাট, ফ্যাক্টরি চিনতেও অনেক সময় লেগেছে এবং তাদেরকে আমাদের চিনাতে হয়েছে, এবং তাদেরও কোঅর্ডিনেশন করে আমাদের সাথে মিলিত হয়ে একসঙ্গে কাজ করা, শ্রমিক ফেডারেশনগুলোকে একসঙ্গে নিয়ে আসা, বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়কে নিয়ে আসা, সবাইকে একসঙ্গে করে কাজ করতে, আমাদের কোঅর্ডিনেশন করতে একটু সময়ক্ষেপণ হয়েছে। কিন্তু আমরা, আমাদেরও কিছু আন্ডার এস্টিমেশন ছিল যে এটি যে এত ভয়াবহ আকার ধারণ করবে, দিনের পর দিন চলবে, সেটি কিন্তু আমরা একটু মিসজাজ করেছি, ডেফিনেটলি আমি এগ্রি করি। কিন্তু তারপরে, কারণ এখানে কিন্তু কোনো মানে এমন কোনো বড় দাবি ছিল না, কিছু কিছু দাবি যেগুলো শ্রম আইনের মধ্যেও পড়ে না, যেমন আমরা টিফিন দেই, আমরা ইউনো অ্যালাউন্স দেই, অ্যাটেন্ডেন্স বোনাস দেওয়া হয়, হাজিরা বোনাস দেওয়া হয়, যেটি সবই শ্রম আইনের বাইরে, কিন্তু সব ফ্যাক্টরি মোটামুটি দেয়, যে সুডো আর কি রুল, সেগুলো থাকার কারণে এটা নট ইউনিফর্ম, যে ফ্যাক্টরি যে পরিমাণ ক্যাপেবিলিটি আছে, ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী তারা দিয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে যে একসঙ্গে করে একটি কোহিসিভ পর্যায়ে নিয়ে আসা, সেটি ছিল না। আর এটিকে যখন আমরা নিয়ে এসে কিছু কিছু জিনিস মেনেও নিলাম 5-6 তারিখের দিকে, তারপরেও দেখা গেল এটি থামছে না, কারণ এখানে আরও ইন্ধন যেগুলো বলছেন বাবুল ভাই বলেছেন, সেগুলোও কিন্তু কাজ করেছে। যেমন হঠাৎ করে আমরা দেখলাম যে বেকার একটা সংঘ হয়ে গেল, তারা 500-600 লোক এসে প্রত্যেক বড় বড় ফ্যাক্টরিগুলোর সামনে দাঁড়ানো শুরু করলো, ইভেন মাঝারি সাইজের ফ্যাক্টরিগুলো, এবং তাদের সাথে কিশোর গ্যাং অ্যাড হলো, যারা দ্রুত এসে ঢিল মেরে ওই শ্রমিকগুলোকে নামিয়ে আনে, একটি ফ্যাক্টরি থেকে যখন শ্রমিক নামিয়ে আনে তখন তারা আর একটি ফ্যাক্টরিতে চলে যায়, এই বিভিন্ন কারণ, এবং তারা মদতপুষ্ট, এটি বাইরে থেকেও প্রচুর ইন্ধন এসেছে। কাজে সব মিলিয়ে আমি বলবো একটি ব্যাপারে আমার এখানে বলতেই হবে, যে সেটি হলো আমাদেরকে যদি লং টার্ম সাস্টেনেবিলিটি ধরে রাখতে হয় এই গার্মেন্ট সেক্টরে, আমাদেরকে নতুন দিনের কথা চিন্তা করতে হবে। এখন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, আমাকে এক মিনিট যদি সময় দেন, এখানে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, আমাদের মালিক শ্রমিকের যে সম্পর্ক, মালিক উদ্যোক্তা শ্রমিকদের যে সম্পর্ক, এবং তাদের যে একটা গুড ওয়ে, এটা যে কমিউনিকেশন হতে হবে, এইটা কিন্তু আমাদের লাগবে, একটা ওয়ে আমাদের লাগবে, সেটি ডাব্লিউ ওয়ার্কিং পার্টিসিপেটরি কমিটি দিয়েই হোক, আমাদের ইউনিয়ন দিয়ে হোক, এটা কিন্তু আমাদের করতে হবে। আজ আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন আপনার কারখানায় মালিক শ্রমিকের দারুণ সম্পর্ক ছিল, কিন্তু সেখানেও কিন্তু বিশৃঙ্খলা হতে দেখেছি, অবশ্যই, কিন্তু এটিকে আরো বাড়াতে হবে। আমাদের এই যে পঞ্জীভূত ক্ষোভ, এটিকে জমতে দেওয়া যাবে না, আমাদের সবসময় সবকিছু কাজের মতো কাজ চলবে, শ্রমিকদের দাবি থাকবে, সেই দাবিটি আসবে, সেই দাবিটি নিষ্পত্তি হবে টেবিলে, কাজে এটি রাস্তায় যাওয়ার কোনো সুযোগ নাই।